গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় প্রাইভেট কারের ভিতর থেকে এক শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে প্রাইভেট কারের মধ্যে থেকে তাদের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। তবে কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন ও তার সহধর্মিনী আমজাদ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা আক্তার ডলি প্রতিদিনের মতো বুধবারও বাড়িতে ফেরার উদ্দেশ্যে কর্মস্থল থেকে বের হন তারা। কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি শিক্ষক দম্পতি। অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোরে প্রাইভেট কারের ভেতর থেকে তাদের মরদেহ পাওয়া যায়। তো মোবাইল সেখান থেকে নেওয়া হয় নাই। এরপরে ওখানে গাড়িতে আরও অনেক জিনিসপত্র ছিল, এমনকি ক্যাশ টাকাও ছিল, সেগুলোতে কোনো হস্তক্ষেপ করা হয় না, যেভাবে ছিল এরকম। স্কুল থেকে বের হয়েছে যথারীতি টাইমলি, কালকে কোনো ওরকম বিকালে কোনো প্রোগ্রাম ছিল না স্কুলে। শিক্ষক দম্পতির মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। নিহত দুজনেরই গলায় হালকা দাগ দেখা যাওয়ার কথা জানান স্বজনরা। দুজনের গলার মধ্যে একটা কালো দাগ ছিল, তাদের খাবারের সাথে কিছু মিশায় তারপর তাদের গলায় ইয়া, এখন বাকিটা দেখা যাক। মা বাবা হত্যার বিচার চাইছেন একমাত্র ছেলে। আমার বাবা মন্ত্রী মহোদয়ের খুব কাছের লোক ছিলেন এবং ওনার বাবারও খুব কাছের লোক ছিলেন। আমার বাবাকে খুব আদর করত এবং আমি এত কথা আমি সব পরিশেষে আমি আমার বাবার বিচার চাই। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানায় পুলিশ। প্রাইভেট কারের ভিতরে হাজবেন্ড ওয়াইফ দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য আমরা চেষ্টা করছি, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, লাশের সুরত রিপোর্ট তৈরি করা হচ্ছে, পোস্টমর্টেম সাপেক্ষে তদন্ত সাপেক্ষে বলতে পারা যাবে। ডিবিসি নিউজ ডেস্ক।